হাই গাইজ, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু সাহানিস ওয়ার্ল্ড। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজ আবারও হাজির হয়ে গেলাম কক্সবাজার সিরিজের নতুন আরেকটি ব্লগ নিয়ে। আশা করছি আজকের ব্লগটা আপনাদের কাছে ভালো লাগবে। ব্লগটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তো আজকের ব্লগটা হতে যাচ্ছে আমার খুবই পছন্দের একটি জায়গা কক্সবাজারে, যেটা হচ্ছে মারমেড বিচ রিসর্ট সেখানকার। এবং আশা করছি ফুল ভিডিওটা দেখলে আপনারা বাকি ডিটেলসগুলো জানতে পারবেন। তো আমরা আজকে ডে ট্যুরের জন্য সকাল সকালই হোটেল থেকে বের হয়ে পড়েছি এবং হোটেল থেকে বের হওয়ার পরেই দেখতে পারলাম যে কতগুলো অটো রাখা ছিল, সেখান থেকে একটা অটো ভাড়া করে নেই। এবং আমরা বলেই নিয়েছিলাম যে আমরা ফার্স্টে মেরিন ড্রাইভ রোডটা পুরোটা ঘুরে দেখব এবং হিমছড়িতে নামবো, তারপর মারমেড বিচ রিসর্টে গিয়ে আমরা লাঞ্চ করব, দেন ইনানিতে ঘুরে ব্যাক করব হোটেল পর্যন্ত। তো এই সব কিছু বলে তারপর অটোটা ভাড়া করে নেই। তো মামা 1200 টাকা চেয়েছিলেন, তো আমরা দাম দর করে 900 টাকায় ওনাকে রাজি করি। তো সারা দিনের জন্য এই অটোটা আমরা ভাড়া করে নেই এবং খুব সুন্দর করে মামা আসলে আমাদের পুরোটা মেরিন ড্রাইভ ঘুরে দেখান এবং যেখানে যেখানে আমরা নামতে চেয়েছিলাম নেমেছিলাম এবং যতক্ষণ স্টে করার করেছিলাম কোনো সমস্যা হয় নাই। তারপর আমরা যখন হিমছড়ির দিকে গিয়েছিলাম সেখানকার ব্লগটাও কিন্তু আমি পরবর্তীতে আপনাদের সাথে শেয়ার করব, সেটা আর এখানে আমি অ্যাড করি নাই, এটা না হলে অনেক বড় হয়ে যাবে ভিডিওটা। এখানে জাস্ট আমি মারমেড বিচ রিসর্টের আমাদের লাঞ্চের ব্লগটাই অ্যাড করেছি এবং শেয়ার করেছি আপনাদের সাথে। তো আমরা এখন এই যে ঢুকে পড়েছি মারমেড বিচ রিসর্টে, আর আমরা মামাকে 100 টাকা দিয়ে এসেছিলাম এক্সট্রা লাঞ্চ করার জন্য এবং আমরাও লাঞ্চ করার জন্য এখন চলে এসেছি এখানে। তো এই যে দেখতেই পাচ্ছেন ঢোকার সাথে সাথেই পরিবেশটা কত সুন্দর, চারিপাশে একেবারে গাছপালা দিয়ে খুব সুন্দর করে ডেকোরেশন করা, আর বাঁশ বেত কাঠ এবং মাটির জিনিসপত্র তারা এখানে ব্যবহার করেন। তো এটা খুবই ইকো ফ্রেন্ডলি জায়গা আসলে। আর যখন আমি কক্সবাজার থাকতাম তো প্রায় টাইমে দেখা যেত উইকেন্ডে এখানে আমি চলে আসতাম। তো এই জায়গাটা আমার খুবই পছন্দের একটি জায়গা। তো যখন এখান থেকে আমরা চলে যাই তখন আসলে আমি এই রিসর্টটা আর মারমেড বিচ ক্যাফেটা খুবই মিস করতাম। সুগন্ধা পয়েন্টেও একটা জাস্ট মারমেড বিচ ক্যাফে রয়েছে, সেখানেও প্রায় সময় যাওয়া পড়তো, আর এটা তো হচ্ছে বিচ রিসর্ট যেখানে স্টেও করতে পারবেন। তো এই তো আমরা চলে এসেছি, এখন আমরা লাঞ্চ টাঞ্চ অর্ডার করে তারপর ঘোরাঘুরি করছিলাম, ভিডিও করছিলাম। আর পরিবেশটা খুবই সুন্দর আসলে, চারপাশের একেবারে চারপাশটা খুব সুন্দর করে তারা ডেকোরেশন করে রেখেছেন সব কিছু দিয়ে। এই যে দেখতেই পাচ্ছেন আমরা রেস্টুরেন্টের দিকে যাচ্ছি, আর ওই পাশটাতে কিন্তু তাদের ভিলা এবং স্টে করার প্লেসগুলো। তো ইনশাল্লাহ কখনো যদি আমি এখানে স্টে করি তখন আমি এখানকার ব্লগও আপনাদের সাথে শেয়ার করব। আজকে জাস্ট আপনাদের সাথে লাঞ্চের ব্লগটাই শেয়ার করছি যেহেতু আমরা লাঞ্চ করতে চলে এসেছি এখানে। আর এই যে দেখতেই পাচ্ছেন এখানে খুব সুন্দর লাইভ একটা চারকোল বারবিকিউর স্টেশন রয়েছে, এখানে রাত্রেবেলা বারবিকিউ করা হয়। আর এই যে এই পাশ থেকে খুব সুন্দর করে বাকি সব জায়গাগুলোও ডেকোরেট করা, আর কোয়ালিটি টাইম স্পেন্ড করার জন্য খুবই বেস্ট একটা প্লেস এখানকার। খুব সুন্দর করে আসলে সমুদ্রের পাশে বসে বসে দেখতে দেখতে এনজয় করে খাওয়াটা এনজয় করতে পারবেন আপনার প্রিয়জনের সাথে, যেটা আসলে আমি বলে বোঝাতে পারছি না জায়গাটা কতটা সুন্দর। আর ক্যামেরায় কতটুকু উঠেছে সেটাও বলতে পারছি না, সামনাসামনি চোখে দেখলে আসলে বুঝতে পারবেন যে কতটা সুন্দর জায়গাটা, চারপাশের পরিবেশটা। এবং খুবই সানি একটা ওয়েদার ছিল যার কারণে খুবই ভালো লাগছিল, আর ঠান্ডা ঠান্ডা বাতাস ছিল যেহেতু শীতের সময়। তো আমরা এখন এই যে ঘোরাঘুরি করছিলাম, ছবি তুলছিলাম, আর খাবারগুলো অর্ডার করে এসেছি, খাবারগুলো সার্ভ করলে আমি আপনাদের দেখিয়ে দিব। তো আপনারা যারা কক্সবাজারে আসবেন অবশ্যই একবার ট্রাই করবেন মারমেড বিচ রিসর্টে ঘুরে যাওয়ার। কোয়াইট এক্সপেন্সিভ, বাট আপনারা যদি এখানে স্পেন্ড করেন মানি আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারছি যে আপনাদের কাছে ভালো লাগবে পরিবেশটা, কারণ খুবই সুন্দর চারপাশটা, একেবারে নিরিবিলি নিজেদের মতো করে টাইম স্পেন্ড করা যায়। আর তাদের ফুডগুলোও খুব ভালো, তাদের আন্তরিকতাও খুব ভালো, সবাই আসলে খুবই আন্তরিক। তো এই যে আমরা এখন ছবি তুলছিলাম, ভিডিও করছিলাম, দেন আমরা খাবারগুলো সার্ভ করলে চলে যাব ওই পাশে। আর এদিক থেকে কিন্তু এই খালটা চলে যায় যে রিজু খাল, সেখানে পানি চলে আসলে আবার সেখানেও কিন্তু রাইড করা যায় নৌকা করে, কিন্তু এখন যেহেতু শীতের সময় পানি ছিল না তেমন একটা খালে, তাই এই যে এই পাশটা এরকম দেখা যাচ্ছিলো।
এই তো এই পাশটাতে তারা সকালবেলা বুফে যে ব্রেকফাস্টের আয়োজন করেন সেখানকার স্টেশন এবং কাউন্টারগুলো খুব সুন্দর করে আসলে ডেকোরেশন করা ছিল। এই তো আমাদের খাবারগুলো সার্ভ করে দিয়েছে। আমরা অর্ডার করেছিলাম হানি লাইম প্রন, আর এই পাশে দেখতে পাচ্ছেন ফিশ অ্যান্ড চিপস, একটা স্পেশাল সসের সাথে তাদের খুবই সুন্দর করে আসলে ডেকোরেট করে তারা সার্ভ করেন খাবারগুলো। তারপর মেন ডিশ হিসাবে আমরা অর্ডার করেছিলাম একটা রেড স্ন্যাপার গ্রিল করা, এবং সাথে একটা ফ্রাইড রাইস নিয়েছিলাম, আর তার পাশাপাশি একটা গ্রিল সর্টেড শাশলিক নিয়েছিলাম ভেজিটেবল। এবং আমাদের রেড স্ন্যাপারের সাথে কিন্তু সার্ভ করা হয়েছিল সাইড ডিশ হিসেবে একটা গ্রিল সর্টেড কি বলে ভেজিটেবল এবং হচ্ছে ম্যাশ পটেটো, যেগুলো প্রত্যেকটা খাবারই আসলে খুবই মজা ছিল, আলাদা করে আর বলার কিছুই নাই। আমি জাস্ট হালকা করে ছবি তুলে ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করছি, ওইভাবে আর শেয়ার করছি না খাওয়ার ভিডিওগুলো, কিন্তু প্রত্যেকটা খাবারই আসলে খুব মজা ছিল। আপনারা কক্সবাজার আসলে অবশ্যই মারমেড বিচ রিসর্টে একবার ঘুরে আসতে পারেন, আপনাদের কাছে ভালো লাগবে। পরিবেশটাও খুব সুন্দর আর খাবারগুলোও বেশ মজার ছিল। আর এই যে দেখতেই পাচ্ছেন এখানে স্ন্যাপারটা, যেটা হচ্ছে হোল ফিশটা, তো পার 100 গ্রামের অনুযায়ী এটার দাম আসে। তো তাদের মেনু বুকে লেখাই থাকে পার 100 গ্রাম 300 থেকে 350 টাকা করে মনে হয় স্ন্যাপারটা। তো আমাদের হোল ফিশটার প্রাইস 2000 প্লাস এসেছিল, বিকজ ফ্যাট এবং সার্ভিস চার্জও অ্যাড হবে। তো কোয়াইট এক্সপেন্সিভ এই জায়গার খাবার দাবারগুলো, কিন্তু আসলে ভিউ এবং আপনারা কমফোর্টেবলি এনজয় করতে পারাটা এনভায়রনমেন্টটা যদি কম্পেয়ার করেন তাহলে মনে হবে যে না পারফেক্ট হয়েছে আসলে। তো এই যে দেখতেই পাচ্ছেন একটা ফ্রেশ অরেঞ্জ লেমনেটও নিয়েছিলাম যেটা সার্ভ করেছিলেন তারা খুব সুন্দর একটা বাঁশের স্ট্র দিয়ে, এটা তাদের স্পেশালিটি আসলে। তো সবগুলো খাওয়া দাওয়াই খুবই ভালো ছিল। তো এখন আমরা খাওয়া দাওয়া করে এনজয় করছিলাম ভিউটা। তো আমাদের বিল এসেছিলো আজকে 4000 প্লাস, বিকজ ভ্যাট এবং সার্ভিস চার্জ অ্যাড হয়। তো এই বিষয়টা আপনারা অবশ্যই লক্ষ্য রাখবেন। এই তো আজকের ব্লগটা এই পর্যন্তই আসলে, আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে। এবং প্রিভিয়াস ব্লগগুলো কক্সবাজারে কিন্তু অলরেডি আমি চ্যানেলে আপলোড করে দিয়েছি, লিঙ্কগুলো আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা চাইলে দেখে আসতে পারেন। আর মারমেড থেকে আমরা ইনানির দিকে এখন রওনা হয়ে পড়ব। তো হিমছড়ি এবং ইনানির ব্লগটা আমি আলাদাভাবে আপলোড করে দিব, আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চাপ দিয়ে দিবেন, এতে করে ব্লগ আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, অলওয়েজ পাশে থাকবেন। আজকের মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছি, নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আল্লাহ হাফেজ।